চ্যানেলে 1 লাখ কমপ্লিট হয়ে গেছে। এখনো খুঁজছে, তার মানে আজকে কতগুলো শাড়ি কেনা হবে ভাবো। এক বস্তা কিনবো, এক বস্তা। এর সিলভার প্লে বাটন দেখতে গেছে আবার। মামা প্লে বাটন আসবে, বুঝেছো? তোমার রেড ভাবি আমি বারবার যে আমি কিনবো না কিনবো না, আমার এত রেড শাড়ি, কিন্তু শেষ অবধি রেড আর ইয়েলো এই দুটো আমার হবে। যাবে? আচ্ছা, রুহি কোথায় যাবে? বেড়া? আচ্ছা, কাকে ফোন করছো? কে ফোন করেছে এত রাতে তোমাকে? মামা ফোন করেছে, দিয়ে কি বলছে? অমনি করে ডাকছে তোমাকে? হ্যাঁ, বেউ বেউ আসছো বলছে। যাবে যাবে রুহি, যাবে যাবে, কাল সকালে রুহি যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলে দাও কাল সকালে রুহি যাবে। মামা কেটে দিয়েছে ফোন? কেটে দিয়েছে মামা ফোন? কেটে দিয়েছে মামা? বলো। হ্যাঁ, রুহি আছে? মামা, মামাকে বলে দাও কালকে যাব, বলে দাও কালকে যাব মামা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আর এদিকে রুহির অবস্থা দেখো, ও কিছুতেই উঠবে না এখন ঘুম থেকে। উঠে তো গেছে, কিন্তু তারপরে আর উঠতে ইচ্ছা করছে না, এখানেতেই শুয়ে আছে। যা, কি হলো, এখনো ঘুমটা হয়নি ঠিকঠাক? চুপ করে এরকম করে শুয়ে আছে, আজকে ওঠার কোনো মুড নেই। আর বাইরে বিভৎস রোদ বেরিয়েছে, যার জন্য বাইরে যেতেই চাইছে না। বাইরে নিয়ে গেলেই না খালি ঘর দেখাচ্ছে যে আমাকে ঘরে নিয়ে চলো। তো ওকে ঘরে নিয়ে আসলাম, এসে এখানে শুয়েছি আর চুপচাপ এখানে তো শুয়ে আছে। রুহি মনে হচ্ছে গরমকালে আর ঘর থেকে বেরোবে না নাকি। টাটা, সবাইকে টাটা, ও ঘরেতেই থাকবে আজকে। হি, তাহলে আজকে তাহলে কি হলো আমাকে সেটা বলো। যা হয়ে গেল তো আজকে ঘুম থেকে উঠেই এখানে এসে এখানে নামছে, আবার গিয়ে আবার নামতে যাচ্ছে। দেখো এদিকে এসো, এদিকে এসো, শোনো, একা একা নামতে গেছে। দেখো না এখানে কি হয়েছে, দেখবি? আয় তাড়াতাড়ি, আয় জলদি, আয়। কি হয়েছে জানিস? বুঝতেই পারছে না, আবার আসছে, দৌড়ে দৌড়ে আসছে ও। আবার দেখ এখানে কি হয়েছে, বুঝতে পারছিস কি হয়েছে? এখানে সিলভার প্লে বাটন আসতে চলেছে, রুহির সিলভার প্লে বাটন দেখতে গেছে আবার। মামা প্লে বাটন আসবে, বুঝেছো? তোমার বলছে সত্যি মামা? হ্যাঁ, মামা পাপার কাছে আছে, এটা তোমার আসবে, রুহির জন্য আসবে সিলভার প্লে বাটন। তুমি খালি সিলভার প্লে বাটন দেখো, এই দেখো রুহির চ্যানেলে 1 লাখ কমপ্লিট হয়ে গেছে। পার্টি হবে নাকি? দেখো রুহির চ্যানেলে হয়েছে বলে কথা, পার্টি তো হবেই নাকি? কত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। হ্যাঁ, আর হঠাৎ রাতের অন্ধকারে হয়ে গেল, আমরা জানতেই পারলাম না। কি হবে? এ দেখ রুহির এই ছবিটা, দেখ রুহির এই ছবিটা কত ভালো লাগছে না? এটা সবথেকে সুন্দর। হ্যাঁ, ওকে দেখা আগে। বলটা নাকি? এই দেখো, বলে আমি যেদিন ভাত খেয়েছিলাম সেই দিনকার ফটো আমার। আমার কাছে আরো একটা সুন্দর ছবি আছে, যেরকম দেখতে পাবে না। সাত থেকে শুরু করে একদম একটা স্পেশাল ভিডিও, এক লাখ স্পেশাল একটা ভিডিও চাই, চাই দিতে হবে তো? এ বলতে পারে, হ্যাঁ দিতে হবে, দেখো। চলো দেব দেব, তাহলে একদম পুরো, না না সত্যি করে একদম একটা স্পেশাল ভিডিও চাই। ওই তো চাই তো, স্পেশাল ডিমান্ড নাকি? এটা স্পেশাল, আমার তো স্পেশাল ডিমান্ড, তোমাদের হলেও তোমরা বলো, কমেন্ট করো। তোমরা যদি
বলে যে হ্যাঁ চাই তাহলে পরে আসবে অনেক ভিডিও পড়ে আছে যেগুলো এখনো পর্যন্ত দেয়নি তো আমি চাই যে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করুক মানে আমাদের এত ভিডিও পড়ে থাকে তো অনেক সময় সেগুলো এডিটিং করা হয় না এরকম অনেক ভিডিও পড়ে পড়ে বাদ চলে গেছে সেগুলো সব চাপা পড়ে রয়ে গেছে ভালো ভালো ভিডিও আছে আমি তো চাই সেগুলো মানে রুহি যখন জন্মায়নি তার আগে থেকে সব ধামা চাপা পড়ে গেছে তারপর কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে অনেক ভিডিও এরকম আছে তো দেব যদি তোমরা বলো তাহলে অবশ্যই দেব তবে সবাই বলবে সবাই বলবে থেকে উঠে আমার এত খুশি হচ্ছে যে 1 লাখ যার জন্য আমরা এত দিন ওয়েট করছিলাম যে আমাদের এবার প্রিন্সেস রুহি চ্যানেলের একটা সিলভার প্লে বাটন আসো রুহির জন্য স্পেশাল সিলভার প্লে বাটন আসবে যেখানে লেখা থাকবে প্রিন্সেস রুহি আর এখানে এটা কবে 1 মিলিয়ন হবে গোল্ডেন প্লে বাটনটা কবে আসছে ওটাও আসছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আসছে সাকসেসটাকে আমরা সেলিব্রেট করি তারপরে ওটাও হবে নাকি হ্যাঁ অবশ্যই আমরা তো একদম আর আজকে তো জাস্ট হলো হলো রুহির বক্তব্য হচ্ছে যে হলো হলো নয় আমাকে চলো নিয়ে চলো কেক নিয়ে আসি যখন হবে তখনই দেখা যাবে আমিও জানি না আমিও জানি না এটা কাউকে জানাইনি এটা পুরো সিক্রেট সিক্রেট তাই হবে তাই হবে এটা যেহেতু রুহির 100K স্পেশাল না এদিকে দুষ্টুমি করে একদম কিভাবে ঘুমাচ্ছে দেখো আজকে পা এদিকে বালিশের উপর তুলে ওইখানে দুটো বালিশের উপর ঠেসান দিয়ে আর একটা বালিশ নিয়ে ও আজকে রুহি কিভাবে ঘুমাচ্ছে দেখো শুধু আর এর অবস্থা দেখো এ শুধু ভিডিওই করে যাবে আর কিছু করবে না আর আজকে ওকে যেতে দিইনি কো জোরজার করে ওকে বেঁধে রেখেছে দিয়ে কি হবে বেঁধে রেখে পার্টি দিয়ে বললাম পার্টি দিবি আজকে তারপরে যাওয়া হবে তার কিন্তু উল্টে খরচা হলো আমার আমাদের দুপুরবেলা খাওয়াতে হবে বাকি কি ভেবেছিল আর কি হয়ে গেল যখন ঘুমাচ্ছে আমরা এখন খেয়ে নিই গা পরে বাকি কাজ দেখা যাবে আর কোনো কাজ নেই ব্লগ দেয়া হয়ে গেছে আমার কাজও করে দিয়েছে এসে যেতে দেওয়ার কোনো কিছু কারণ না তুই তো ও তো জীবনেও যায় না আমরা যা পছন্দ করে এনে দিই ও সেটাই পরে প্রত্যেকবারই তাহলে হয় প্রত্যেকবারই তাই হয় কিন্তু এবারে মা তো ছিল না এতদিন তাই আমি বললাম যে চলো একবার দেখে আসবে যে সেলের বাজারটা কেমন হচ্ছে যদি মায়েরও কিছু কেনার থাকে কারণ আমরা তো পছন্দ করে অতটা কিনতে পারিনি মায়ের জন্য তাই যদি আজকে কিছু পছন্দ হয় মায়ের জন্য কিছু নেব আর তারপরে আমাদের তো আছেই আমরা বাবা নিতে পারি তো দেখ কত কিছু দিন মা নিয়ে এসেছে আমি আগে দিন কিনে দিলাম নিজে কিনে নিয়ে এসেছে নেবে না নিতে হবে না শপিং করা কি কম করলে হবে শপিং করা যাবে না তাহলে তুই একটা বাড়ো বাড়িয়ে দিবি এবার শুধু অভি ভাগে পেয়েছে এইটা তাও একটা সাইড তাও নিচে একটা নিচে ওই হলো আর কি ছেলেদের অত কিছু লাগে না চল আগে খাওয়া দাওয়াটা সারি তারপর বিকালে দেখা যাবে কি হবে কিছু কিনবো কি কিনবো না এখন কারাগারে বন্দি করা হচ্ছে ও তো আরামসে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আজকে অনেক সকালে উঠে গেছিলো জানো তো ওর জন্য ঘুমাচ্ছে তারপরে চান করে তো ঘুমায়নি চলো ভাই এখানে খেতে বসে পড়েছে আর আমিও নিয়ে নিয়েছি আজকের মেনু কি তাহলে টকের ডাল আলু ভাজা পটল আলুর তরকারি আর হচ্ছে আমের চাটনি আর কি যে টক দই আছে ওদিকে এদিকে মিষ্টি দইও আছে সব আছে এখানে তো ওরা তো স্টার্ট করে দিয়েছে খাওয়া জিজ্ঞেস করো কেমন হয়েছে খাওয়া এই তো শুরু করছি শেষ করা বলছি সেই খাওয়া সবে স্টার্ট করেছে আর মায়ের দিকে সবাইকে এখন খেতে দিচ্ছে বাবার দিকে হয়েই গেছে তুমিও খেনা হ্যাঁ এখনি নালে উঠে পড়বে খেতে বসেছি এক গ্লাস খেয়েছি আর উঠে গেছে আমাকে না নিয়ে খেতে এসছে বন্ন বেঁধে নিয়ে আমি বলছি চলো নিচে চলো বলছে না তাও আসবে না ওকে এখন যাই দাদুর কাছে দিয়ে আসি দাদুর খাওয়া হয়ে গেছে এবার দুজনে মিলে বসো তারপরে রুহিকে খাওয়াবো দাদা দাদা ঘরে যাও দাদা কোন দিকে আছে আমাকে দেখাও দেখি তাহলে নিয়ে যাবো ওই দিকে আছে দাদা বেরিয়ে পড়েছে নাকি আর
বিভৎস গরম ছিল তাই একটুখানি দেরি করে বেরিয়েছি। এখন মায়ের জন্য একটু ওয়েট করছি যে যদি মা আসে তাহলে আমরা ভিতরে গিয়ে ওয়েট করি, তারপরে আসবে। ফোন করে বলা হয়ে গেছে, আসার তো কথা, চলে আসার কথা এতক্ষণ। আর রুহিকে দেখো কোথায় যাবে, কোন দিকে যাবে খুঁজে বেড়াচ্ছে। চলো মাম্মা, চলো চলো। কোথায় যাচ্ছে? লিফটে করে এসেছে রুহি, আবার অবাক দৃষ্টি রুহির। চলে এসেছি আমরা, চলো। কোথায় চলে এলো? চলো চলে এসেছি। ভালো আছো? দেখা হয় ব্লগ তাই, এখানেতে অনেক শাড়ি এখন দেখা হবে মায়ের আমার। চলো দেখা স্টার্ট করি এখন থেকে। রুহি কি দেখবে তাহলে? রুহিও শাড়ি দেখবে আমাদের সাথে। আবার কি, এই মুখে একটা মাখনা ঢুকিয়ে নিয়েছে আর ওটাকে খাচ্ছে। দেখো মাখনা খাওয়ার সময় মুখটা সেই হয় দেখতে। একবার দেখাও কি খাচ্ছ তুমি। মাম খাচ্ছে, একা একাই শাড়ি দেখতে শুরু করে দিয়েছে, কেউ দেখাচ্ছে না বলে। বেশ ভালো ভালো শাড়ি নামানো আছে। তবে কি দেখবে বলো? কেউ জানি না কি শাড়ি দেখবো, তুমিই বলে দাও ঠাম্মি কি শাড়ি দেখবো। মাও চলে এসেছে, ঠাম্মি এসে গেছে, দিদুন এসে গেছে, এবার সবার সাথে দেখছে। আমরা তো এখানে কতগুলো শাড়ি দেখেও নিলাম, আর মা এতক্ষণে আসছে। হ্যাঁ কোন শাড়িটা বলো তুমি? মারা এখানে শাড়ি পছন্দ করতে ব্যস্ত, আর ওইদিকে পুরোই কনফিউজ, দুজন মিলে এখন পছন্দ করছে। আর রুহি ওইদিকে চলে গেছে ঘুরতে, মানে আমার আঙুলটা ধরে নিয়েছিল, কিন্তু তারপরে ওই মাসিমণির সাথে এখন যাচ্ছে, বুঝতে পারেনি যে আমি পিছনে নেই এখানে। ওই যে যাই হোক, ভুলে গেছে, যাচ্ছে যে ঘোরাচ্ছে একজন, তাই হবে, আরামসে ঘুরছে। আমরা তখন এখানে শাড়িগুলো দেখি, নইলে না আমাকে ছাড়ছিলই না। এত শাড়ি ওরা দেখে নিয়েছে, দুটো পছন্দ হয়েছে, এখনো খুঁজছে। তার মানে আজকে কতগুলো শাড়ি কেনা হবে ভাবো। পালালো আবার, টাচ করা যাবে না, এমনি পালাচ্ছে, কথা বলো ঠিক আছে। হ্যাঁ ভয় পাচ্ছে একটুখানি, দেখতে দেখতে আবার অভ্যাস হয়ে যাবে। এদিক আর ওদিক ঘুরছে এখন শুধু। নতুন জায়গা পেয়েছে? হ্যাঁ নতুন জায়গাতে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে এখন। এত শপিং করে অবশেষে বাড়ি চলে এসেছি, আর এই দেখো আস্তে আস্তে রুহি ঘুমিয়ে গেছে, ক্লান্ত পুরো, এত দৌড়াদৌড়ি করেছে টোটোতে, আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে। ওখানে শাড়ির দোকানে ঢুকে কি দৌড়াদৌড়ি করছিল, প্রচুর দৌড়াদৌড়ি। দরবে ভালো যে আমরা ওর জন্য দেখে শুনে অনেকগুলো জিনিস কিনতে পেরেছি, জানো তো, ও দৌড়াদৌড়ি করছিল বলে দেখে শুনে অনেকগুলো জিনিস কিনতে পারলাম। ও তো ওর মতো ব্যস্ত, ওর জন্য তোমরা তোমাদের মতো জিনিসগুলো কিনতে পেরেছো, নাহলে একদম কিনতে পারতাম না। নাহলে প্রত্যেক দিন ওরকম যাই যখনই না, সব জিনিসগুলো টানটানি করে আর দেখতে পারি না, চলে আসতাম। কিন্তু আজকে বেশ ভালোভাবে সমস্ত কিছু দেখে শুনে নিয়েছি, অনেকগুলো জিনিস নিয়েছি, দেখাবো। ওকে একটু শুয়ে দিই, ঘরটা ঠান্ডা করতে দিলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে সব দেখাবো, দাঁড়াও। ঘুম থেকে উঠে রুহি পুরো একদম এনার্জির সাথে এখন খেলা করা স্টার্ট করে দিয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এনার্জি দেখাতে আসছে দৌড়ে। ও পাপার সাথে এখন দুষ্টুমি চলছে বুঝলে, এরকম ভাবে ওর পাপা ওকে আটকাচ্ছে, সেটার খুব মজা হচ্ছে। যা তুই টেডিকে ফেলে দিলি, এই দেখো টেডিকে ফেলে দিয়ে আহা গো, থাক থাক থাক, এবার যাও, এবার পালাও, উপরে পালিয়ে যাও। এখানে দেখো পা ঝুলিয়ে বসবে, দিয়ে নামার চেষ্টা করবে। আমি কিন্তু ধরবো না মাম্মাম, পড়ে গেলে আমি জানি না, আর পড়ে গেলে জানি না। এদিকে তো এরা দুজন মানে মারপিট করছে, সেই থেকে দুষ্টুমি করছে। পাপার সাথে এখন পাপাকে এখন ওকে এরকম ভাবে ভোলাতে হবে বুঝলে, এরকম ভাবে খেলতে হবে রুহির সাথে, আর না খেললেই ব্যাস। রুহির তখন হয়েছে এখন নিচে যাওয়ার জন্য ওরকম করছে। আচ্ছা আমি দুটো জিনিস কিনেছি তোমাকে একটু দেখাই, কি কি কিনেছি দেখো, আমি কি কিনেছি, নতুন জিনিস কিনেছি, দেখবে এসো দেখবে এসো। শেষ অব্দি নিচে নেমেই ছাড়লো, এখন নিচে বদমাশি করবে। আমি ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি শাড়ি নিয়েছি।
আজকে আবার মায়ের সাথে গিয়ে দুটো আবার লালই নিয়েছি। একটা আগের দিন একটা লাল নিয়েছিলাম, এবারে আর একটা লাল। মায়ের খুব এটা পছন্দ হয়েছে, তাই একটা। তবে সাইডে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। মানে কালারটা এত মিষ্টি রেডটা না, যে কাউকে বললে খুব সুন্দর লাগবে। আর রেড ভাবি আমি বারবার যে আমি কিনবো না কিনবো না, আমার এত রেড শাড়ি, কিন্তু শেষ অব্দি রেড আর ইয়েলো এই দুটো আমার হবেই। তো মায়েরও খুব পছন্দ হয়েছিল, ওর জন্য এটা নিয়ে নিয়েছি। আর তার সাথে দেখো এই ইয়েলো কালারের অর্গেনজা, এটা এটাও খুব ভালো লেগেছে আমার, এটা নিয়েছি। এটা আবার লাস্ট মোমেন্টে, তো আমি বললাম নিয়েই নাও, যখন পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম। হ্যাঁ অবশ্যই, আমি ভালো না লাগলে নিতাম না, কারণ আমি এমনি শাড়ি পরা হয় না খুব, মাঝে সাঝে অকেশন ছাড়া তো একদমই হয় না, তো ওর জন্য শাড়ির দিকে বেশি যাই না, কিন্তু যখন পছন্দ হয় তখন না নিয়ে আর থাকতে পারি না। তার জন্য এত পছন্দ হয়ে গেছিল, আমি নিতে বাধ্য হলাম এই কালার দুটো আবার। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি, লাগলে কোনো সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে, টাটা। আর তোমরা কি কি সেলের বাজার করলে তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো প্রচুর সেলের বাজার করেছি এবারেতে, প্রত্যেক দিনে প্রায় বেরোনো হচ্ছে। আর এবারে তো মাকে নিয়েও বেরিয়েছিলাম, কারণ একদিনকে মাকে নিয়ে বেরোই প্রত্যেকবারই, তো এবারেতে একটুখানি দেরি হয়ে গেল, তবে অনেক শপিং করেছি আজকেও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট। তবে হ্যাঁ, আরো একদিন বেরোনোর প্ল্যান আছে, তো হতেই থাকবে এখন, বুঝতেই পারছো। আবার মায়ের সাথে বেরোনোর প্ল্যান আছে, তো তখন দেখি আবার কবে হয়। এদিকে ওর কাজ এখানে করছে, যা কাজ করার, চারিদিকে ছুটে বেড়াচ্ছে এখন। এখন আর রুহির মানে চুপচাপ বসতে পারছে না, চারিদিকে শুধু ছুটবে। ওকে খাটে রাখা যাচ্ছে না, ঘরে বন্দি করে রাখা যাচ্ছে না, এদিক আর ওদিক খালি। চলো গুড নাইট সবাইকে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।